ভাই কত নিলো কত নিলো চাচা কত নিলো সাত সাত 1 লক্ষ 7000 টাকা এই মুহূর্তে বিক্রি হয়ে গেল গরুটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু কত নিলো ভাই 1.5 লক্ষ টাকা বিশাল আকারের একটি গরু এই মুহূর্তে বিক্রি হয়ে গেল গাবতলী থেকে দেখতে পাচ্ছেন বিশাল সাইজ আমরা সরাসরি গাবতলী হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন বিশাল সাইজ অসাধারণ রাতে রাতেও কিন্তু বিক্রি থেমে নাই গাবতলী হাটে কিন্তু জমজমাট চাচা কত নিলো দেখতে পাচ্ছেন গরুটি বিক্রি হলো কত দাম ভাই হ্যাঁ কত 1,90,000 টাকায় বিক্রি হলো গরুটি দেখতে পাচ্ছেন 1,90,000 টাকায় বিশাল আকারের গরু বিশাল সাইজের গরুটি বিক্রি হয়ে গেল অসাধারণ গাবতলী হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন গরুর কিরকম দাম ভাই কত নিল ভাই ভাই কত নিল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে গরুটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি একদম অসাধারণ একটি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বিশাল সাইজ অসাধারণ বলতেই হবে অসাধারণ গাবতলী হাট থেকে সরাসরি দেখাচ্ছি ভাই তিনটা কত দিল ভাই তিনটা কত নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তিনটি গরু সরাসরি গাবতলী হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের বেচা কিনা রাতে কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে ভাই কত ভাই বিক্রির উদ্দেশ্যে এটিও নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন ভাইয়া খাসি কত নিল ভাই খাসি কত নিল 6,000 টাকায় দেখতে পাচ্ছেন সুন্দর একটি খাসি বিক্রি হয়ে গেল রাতের ব্যাচে বিক্রি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের সাথেই থাকুন ভাই কত দিল ভাই ভাই কত 74,000 টাকা এই মুহূর্তে বিক্রি হয়ে গেল রাতে কিন্তু জমজমাট বিক্রি হচ্ছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে 74,000 টাকা এটি বিক্রি হয়ে গেল আমরা আরো দেখানোর চেষ্টা করব কত চাচা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বিক্রি হয়নি দেখতে পাচ্ছেন গরুটি ভাই কত বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে চাচা কত গরু 1,35,000 টাকায় গরুটি বিক্রি হয়েছে দেখতেই পাচ্ছেন সাদা কালারের মধ্যে সুন্দর একটি গরু 1,35,000 টাকা অসাধারণ আমরা সরাসরি গাবতলী হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন গরুর কিরকম দাম আমাদের সাথেই থাকুন সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের বাজার রাতের বেচা বিক্রি কিরকম দেখতে পাচ্ছি আরেকটি গরু আসছে ভাই কত নিল ভাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বিক্রি হয়নি দেখতে পাচ্ছেন এক ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা ত্রিমুখী সংঘর্ষ চাচা কত নিল গরু এটিও বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে ভাই কত নিল ভাই 1,15,000 টাকায় বিক্রি হয়ে গেল গরুটি সুন্দর একটি গরু 1,15,000 টাকা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে গাবতলী হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিক্রি হচ্ছে প্রচুর খাসি ভাই কত নিল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে খাসিগুলো দেখতে পাচ্ছেন গাবতলী হাটে এক জোড়া খাসি নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এখন পর্যন্ত বিক্রি হয়নি সুন্দর খাসি দেখতে পাচ্ছেন রাতের বেচা কিনা কিন্তু একদম জমে গেছে গাবতলী হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখাবো হাসিলের এই জায়গায় দেখতেই পাচ্ছেন ছোটখাটো একটা গন্ডগোল ভাই
বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিন্তু বিক্রি হয়নি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক গরু ওই বিক্রি হয়নি ফিরে নিয়ে যাচ্ছে ভাই কত নিল কত নিল কত ভাই মহিষ কত নিল ভাই মহিষ কত 50,000 টাকায় বিক্রি হলো বিশাল সাইজে মহিষ দেখতে পাচ্ছেন গরু চাচা কত নিল চাচা কত নিল তিনটা আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু সবাই খুবই ক্লান্ত সেই জন্য দেখতে পাচ্ছেন চাচা কত নিল গরু গরু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি গাবতলী হাট থেকে ভাই কত নিল ভাই ভাই গাবতলী হাট থেকে সরাসরি আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ভাই কত নিল ভাই কত নিল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে কিন্তু বিক্রি হয়নি আমরা দেখতে পাচ্ছি গাবতলী কিন্তু একের পর একটা গরু ফিরত যাচ্ছে বিক্রি হয়নি সেই জন্য দেখতে পাচ্ছেন বিশাল সাইজে গরু গাবতলী হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভয়ঙ্কর রকমের গন্ডগোল হাসিলের এখানে একটা গ্যাঞ্জাম হয়েছে কি নিয়ে জানো প্রথম থেকে জানি না বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই কত নিল ভাই ভাই কত নিল 1,30,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ 1,30,000 টাকা গরুর চোখটা দেখার মতো আমরা আরো দেখাবো গ্যাঞ্জাম হচ্ছে এখানেও দেখতেই পাচ্ছেন গ্যাঞ্জাম লেগে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি অন্য দৃশ্যগুলো একের পর এক গাবতলী হাটে একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই কত নিল ভাই 1,60,000 টাকায় বিক্রি হয়ে গেল গরুটি অসাধারণ গরুটি দেখতে পাচ্ছেন অসাধারণ 1,60,000 টাকা 1,60,000 টাকা বিক্রি হলো গরুটি গাবতলী হাট থেকে আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি একের পর এক বিক্রি কিন্তু জমে উঠেছে ভাই কত নিল ভাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এই গরুটিও কিন্তু ফেরত যাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটিও বিক্রি হয়নি দেখতে পাচ্ছেন ভাই কত নিল ভাই 1,10,000 টাকার গরু কিন্তু 5 জনে 6 জনে মিলেও সেটাকে সামাল দিতে পারছে না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শক্তি গরুটা আমরা দেখানোর চেষ্টা করছি গাবতলী হাট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভয়ঙ্কর অবস্থা গাবতলীতে একের পর এক গ্যাঞ্জাম এবং একের পর এক গরু ফেরত যাচ্ছে আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাবতলী হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের বেলাতেও কিন্তু বিক্রি থেমে নাই এবং অনেকগুলা গরু ফেরত গেল এই মুহূর্তে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন আপনারাই কি পরিমাণ গরু ফেরত যাচ্ছে আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ভাই কত নিল ভাই কত নিল 14,000 টাকায় দেখতে পাচ্ছেন একটা ভেড়া বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে প্রচন্ড মানুষ চারিদিকে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ রাত দিন বোঝার উপায় নাই আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখাবো খাসিটা কত নিল ভাই কত 8,700 টাকায়
এই মুহূর্তে গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল ছোট একটি খাসি, দেখতেই পাচ্ছেন অসাধারণ। আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। একের পর এক গরু, খাসি, মহিষ সবকিছুই বিক্রি হচ্ছে, আমাদের সাথেই থাকুন, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ভাই 72,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, ছোটর মধ্যে একটি গরু বিক্রি হয়ে গেল 72,000 টাকায়, সুন্দর একটি গরু। গাবতলী হাট থেকে সরাসরি আমরা দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন, সর্বশেষ আপডেট আমরা দেখাবো আপনাদের। আরেকটি ছোট গরু, আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। চাচা কত নিল? বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে গরুটা, এখন পর্যন্ত বিক্রি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই গরুটা কত নিচ্ছে? ভাই 1,27,000 টাকা বিক্রি হয়েছে। আমরা দাম জানার চেষ্টা করবো। ভাই কত নিচ্ছে? ভাই আচ্ছা বিক্রির জন্য আনা হয়েছে, সর্বশেষ আপডেট আছে। ভাই কত নিচ্ছে? ভাই কত নিচ্ছে? কত নিচ্ছে? ভাই এটাও বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গরু আনা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত আছি গাবতলী থেকে, গাবতলী থেকে আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল সেখানে সেটা সামাল দিতেই সম্ভবত পুলিশ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ভাই কত নিচ্ছে গরু? ভাই আরো একটি গরু আমরা দেখতে পাচ্ছি, 87,000 টাকা বিক্রি হয়েছে গরুটি, দেখতে পাচ্ছেন খাঁটি দেশি গরু, 87,000 টাকা বিক্রি হয়েছে। চেষ্টা করছি। ভাই কত নিচ্ছে গরুটা? ভাই 1,07,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, 1,07,000 টাকায় গরুটি বিক্রি হয়ে গেল। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি গাবতলী থেকে রাতের দৃশ্য, রাতের বেচা কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। 1,07,000 টাকা বিক্রি হয়ে গেল গরুটি, দেখতে পাচ্ছেন। ভাই কত নিল? ভাই কত নিল? 1,35,000 টাকা বিক্রি হলো গরুটি, দেখতে পাচ্ছেন। ভাই কত নিল? ভাই 1,55,000 টাকা বিক্রি হলো গরুটি, সরাসরি দেখাচ্ছি গাবতলী হাট থেকে। সামনে হচ্ছে 1,24,000, আর পিছনেরটা 1,55,000 টাকা বিক্রি হয়েছে গরুটি, দেখতে পাচ্ছেন। কত নিচ্ছে গরুটা? বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে গরু দুটি, দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট আপনাদের দেখাবো। আরো গরু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো, প্রচন্ড মানুষ ভিড়, সেই সাথে গাবতলী হাট থেকে সরাসরি যুক্ত আছি, আপনাদেরকে দেখাচ্ছি গরুর দাম, কোন গরুটি কত দামে বিক্রি হচ্ছে সব দেখাবো আপনাদেরকে। এখানে বান্দো বান্দো আচ্ছা গরুটা কত হইলো? 2,05,000 টাকায় বিশাল সাইজের একটি গরু, দেখতে পাচ্ছেন 2,05,000 টাকায়। আমরা আবার দেখানোর চেষ্টা করবো, প্রচন্ড মানুষ ভিড়, দেখতে পাচ্ছেন। ভাই কত নিচ্ছে? ভাই 1,27,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে, 1,27,000 টাকা, অসাধারণ। দেখতে পাচ্ছেন আরো একটি গরু এই মুহূর্তে নিয়ে আসা হলো, 1,70,000 টাকার গরু, বিশাল সাইজের একটি গরু, দেখতে পাচ্ছেন। ভাই কত নিল? ভাই 3,25,000, 1 জোড়া গরু, দেখতে পাচ্ছেন সামনে একটা গেল এবং পিছনে একটা, 3,25,000 টাকা দুটি গরু, দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু, অসাধারণ।
আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাবো সরাসরি যুক্ত আছি গাবতলী থেকে রাতের হাট রাতের বেচা বিক্রি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ আর মানুষ দুইটা 234000 টাকা দেখতে পাচ্ছেন এই একটা গরু এই যে পিছনে একটা গরু 234000 টাকা হাসি কত নিলো হুজুর হাসি কত দেখতে পাচ্ছেন হাসি এই সাইডে গরু প্রচুর পরিমাণ গরু দেখতে পাচ্ছেন আরো গরু আরো গরু আরো গরু আরো গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে অনেক অনেক গরু অনেক অনেক গরু অনেক অনেক গরু আমরা দেখানোর চেষ্টা করবো সামনের দিক থেকে দেখতেই পাচ্ছে সরাসরি গাবতলী হাট থেকে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর দাম সম্পর্কে দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু একত্র হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরু একের পর এক গরু বিশাল সাইজের মহিষ নিয়ে আসা হচ্ছে এদিকে আপনাদেরকে সবাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো বিশাল সাইজের দুটি মহিষ নিচে একটা মহিষ ভাই কত নিল ভাই 156000 টাকার মহিষ দেখতেই পাচ্ছেন আমরা সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গেট ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট আবারও একটি পিক আপ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আরও একটি গরু আরও একটি গরু আরও একটি গরু সরাসরি দেখাচ্ছি গাবতলী গরুর হাট থেকে আমি আছি গেটের সামনে গেট পাস হচ্ছে যেসব গরু সেসব গরুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলা গরুর দাম বা মহিষের দাম জানানো সম্ভব না দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড় এবং কী পরিমাণ মানুষের চাপ তো সবগুলা হয়তো গরুর দাম আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় কত নিল দেখতে পাচ্ছেন বেচার উদ্দেশ্যে গাবতলী হাটে বিশাল লাল গরু নিয়ে আসা হয়েছে লাল দুটো গরু বিশাল সাইজ আপনারা দেখতে পাচ্ছেন